জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি, এ কথা কতটুকু শরীয়ত সম্মত? এটা সম্পূর্ণ ভিত্তিহীন জাল হাদিস, ভুয়া এবং মনগড়া কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে, বানাবে, বানিয়ে বলবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে নিশ্চিত জেনে রাখে। জাহান্নামের টিকিট যেন সে বুকিং দিয়ে দিল, রিজার্ভেশন করে ফেললো, এরকম ব্যাপার যদি নবীজির নামে কি বলে মিথ্যা, তো নবীজির নামে এরকম মিথ্যা কথা বললে সেটা কি সগীরা গুনাহ, কবিরা গুনাহ? কবিরা গুনাহ, ব্যাপারে কোনো সন্দেহ। এটা হলো সেরকম একটা হাদিস, যে জ্ঞানের জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চাইতেও দামি। জ্ঞান অর্জন করা ইসলামে গুরুত্বপূর্ণ। ইসলাম এমন ধর্ম যে ধর্মের প্রথম নির্দেশই হলো ইকরা, পড়ো। এত আধুনিক, এত অভিজাত, এত স্মার্ট জীবন ব্যবস্থা ইসলাম আমাদেরকে দিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন। বিধায় আমাদের জ্ঞান অর্জনের জন্য কোরআনের অনেক আয়াত যথেষ্ট, জাল হাদিস বলার দরকার নাই। আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে রাসূল আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী আর যাদের জ্ঞান নাই, এরা কি কখনো সমান হতে পারে? পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আলেম আর যে আলেম না, সাধারণ মানুষ শুধু ইবাদত গুজার করে, ইবাদত গুজারি করে, এই দুইজনের মধ্যে পার্থক্য কিরকম? চাঁদের সাথে তারকার পার্থক্য যেরকম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাধারণ সাহাবীদের পার্থক্য যেরকম, ওই রকম পার্থক্য। অতএব আলেমের মর্যাদা বোঝানোর জন্য, জ্ঞানের মর্যাদা বোঝানোর জন্য অনেক হাদিস আয়াত আছে, এই জাল হাদিস বলার কোনো দরকার নাই।